ওয়েলকাম ফ্রেন্ডস। 2023 সাল ঢুকলে পঞ্চায়েত ভোটের দামামাপ মোটামুটি বেজে যাবে বলা যায়, এবং প্রস্তুতি তখন আমাদের শুরু করতেই হবে। কিন্তু তার আগে বিভিন্ন আপডেটগুলো সামনে আসবে, সেগুলো যেমন যেমন আসবে আমি একটু একটু আপনাদের সাথে শেয়ার করব। আজকে পশ্চিমবঙ্গে মোটামুটি বুথের সংখ্যাটা হিসাব সামনে এসেছে এবং তার উপর অনেক কিছু নির্ভর করছে। আমরা একটু খবরটা আগে দেখে নিই, তারপর অবশ্যই আলোচনায় যাব। প্রায় 57,000 বুথে পঞ্চায়েত ভোট প্রাথমিক হিসেব কমিশনের। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি চলছে জেলায় জেলায়, কত বুথে ভোট হবে সেটাই এখন চর্চার বিষয়। রাজ্য নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেব বলছে আসন্ন নির্বাচনে 57,000 বুথে ভোট হতে পারে, যদিও এই সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে কমিশন। এই মুহূর্তে জেলায় জেলায় ব্যালট বাক্স পরীক্ষার কাজ চলছে, কত ভোটার পিছু একটি বুথ হবে বা হতে পারে সে সম্পর্কে এখনও কমিশনের কোনো নির্দেশিকা বা রূপরেখা আসেনি। বিধানসভা এবং পুর ভোটে করোনার প্রভাবে বুথের সংখ্যা বেড়েছিল, সেই ফর্মুলা এই পঞ্চায়েত ভোটে লাগু করা হবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। কিছুদিন আগেই এলাকা বিন্যাস, সংরক্ষণ ইত্যাদি নিয়ে রাজনৈতিক দলগুলির অভাব অভিযোগ মীমাংসা করার প্রক্রিয়া শেষ হয়েছে। পাশাপাশি কমিশনের নির্দেশ মতো জেলাগুলির ব্যালট বাক্স পরীক্ষা করে রিপোর্ট দেবে, কোন জেলায় কত ব্যালট বক্স প্রয়োজন সেটা তারপরই ঠিক হবে। অর্থাৎ এখানে যে বিষয়টি সামনে আসছে, প্রথম কথা হচ্ছে বুথ পেছু কতজন করে ভোটার থাকবে, কারণ পঞ্চায়েতে ভোটে ব্যালট পেপারে সই করা থ্রি টায়ারের ভোট এটা অত্যন্ত একটা কষ্ট সাপেক্ষ কাজ। সেখানে ভোটারের সংখ্যা একটু কম হলে অবশ্যই সুবিধা হয়, আবার ভোটারের সংখ্যা কম হলে বুথের সংখ্যা বাড়বে, সেক্ষেত্রে ভোট কর্মীর সংখ্যা বেশি বেশি প্রয়োজন হবে। কিন্তু পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট সব জায়গায় হয় না, যেগুলো মিউনিসিপ্যালিটি এরিয়া সেখানে পঞ্চায়েত ভোট হয় না, যে কারণে ভোট কর্মী অভাবটা হয় না। এবং সেই জায়গা থেকে একটা বিষয় আমরা অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে মোটামুটি রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের নিয়েই ভোটটা হয়তো সম্পন্ন করা সম্ভব হবে, সেক্ষেত্রে শিক্ষিকাদের প্রয়োজন পড়বে না। পাশাপাশি দুবার করে ভোটের ডিউটি অতীতে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছিলাম, কিন্তু পঞ্চায়েত ভোটে সে সম্ভাবনা খুবই ক্ষীণ, দুবার করে ভোটের ডিউটি পড়ারও সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু সবটা নির্ভর করছে বুথের সংখ্যার ওপর, এবং সেটা জেলাভিত্তিক বুথের সংখ্যার ওপর অনেকটা নির্ভর করবে সেই জেলার যারা চাকুরিজীবী আছেন তাদের ওপর। এটার জন্য আমাদের আরও একটু সময় অপেক্ষা করতে হবে, এবং যখন যেমন আপডেট আসবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।